পবিত্র মক্কা নগরীতে আবারও দেখা গেল কিয়ামতের আলামত। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? প্রিয় বন্ধুরা, মক্কায় প্রচণ্ড ঝড় বজ্রপাত উড়িয়ে নিল মসজিদের কর্মী ও উমরাকারীদের। সৌদি আরবের মক্কায় 22 আগস্ট মঙ্গলবার প্রচণ্ড ঝড় বজ্রপাত সহ শক্তিশালী ঝড়ো বাতাসের শিকার হয়েছে। দমকা হাওয়া, ভারী বৃষ্টি, একই সঙ্গে হচ্ছিল বজ্রপাত। পুরো এলাকায় ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়। টানা বৃষ্টিপাতে তলিয়ে যায় নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে পবিত্র মক্কায় ওমরা করতে আসা যাত্রীরা, সেখানকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির শিকার হন। এর মধ্যেই মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলে আঘাত হানে বজ্রপাত। আইকনিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ার হোটেলের চূড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে, যা সরাসরি মোবাইলে ধারণ করেন হেরেম শরীফে থাকা মুসল্লিরা। সারা দেশে ব্যাপক ক্ষতি সাধন করে। মক্কা এবং জেদ্দা শহরগুলির পাশাপাশি আরও কয়েকটি অঞ্চল ঝড়ো হাওয়ায় আঘাত হেনেছে। ব্যাপক ঝড়ের যে নাটকীয় ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাতাস এত শক্তিশালী যে তারা ভারী প্লাস্টিকের বেড়া ভেঙে ফেলতে পারে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে জেদ্দার উত্তর পূর্বে আসফন রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। কিছু ভিডিও ক্লিপে সড়কের বিদ্যুতের খুঁটিতে অস্থিতিশীল আবহাওয়ার ভয়াবহ তাণ্ডবের চিত্র দেখা যাচ্ছে। পূর্ববর্তী প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছিল যে জেদ্দা ধুলোর ঝড়ে ঢেকে গেছে, কারণ আকাশে ধুলোর ঘন মেঘ পূর্ণ হয়ে গেছে। সৌদি আরবের মক্কায় অস্বাভাবিক ঝড় ও বৃষ্টিতে একটি গাড়ি থেকে কয়েক ফুট দূরে একটি বিশাল বিলবোর্ড ছিটকে পড়ছে। 22 আগস্ট মঙ্গলবার সকালে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আগামী 24 ঘন্টার জন্য দেশের বর্তমান আবহাওয়ার বিশদ বিবরণ দিয়ে একটি সতর্কতা জারি করেছিল। প্রখ্যাত আবহাওয়াবিদ আবদুল্লাহ আল উসাইমি বলেছেন, অক্টোবরে এই ধরনের আবহাওয়া শরতের শুরুর আলামত। সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর বুধবার মক্কা কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলির সাথে দেখা যাচ্ছে ওমরাকারীরা ঝড়ের পরে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। আবহাওয়া বিভাগ জানায় মঙ্গলবার রাতে ঘণ্টায় 80 কিলোমিটার বেগে ঝড়টি বয়ে যায়। এই দিন মক্কা নিকটবর্তী আল কাকিয়া শহরের রাস্তা ও আশেপাশে 24 ঘন্টার মধ্যে 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায় মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আকস্মিক বর্ষণ ও ঝড়ের কারণে সেখানে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়। এই সময় অনেক ওমরাকারীদের নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়, এমনকি প্রচণ্ড বাতাসের কারণে অনেকে প্রায় উড়েই যাচ্ছিল। ভিডিওগুলো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় পবিত্র ওমরা পালনের সময় অনেক মানুষকে তীব্র বাতাসের কারণে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট পোহাতে হয়। কাউকে কাউকে বাতাসের ধাক্কায় দূরে ছিটকে গিয়ে পড়তে দেখা যায়। এছাড়া বাতাসের ধাক্কায় অনেকের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল উড়ে যায়। একটি ভিডিওতে দেখতে পাওয়া যায় ওমরাকারীরা পবিত্র নগরীতে আঘাত হানা প্রবল বাতাসের সাথে কীভাবে লড়াই করছেন। অনেকে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য ছুটছেন। ভিডিওতে আরও দেখা যায় মক্কায় পবিত্র গ্রান্ড মসজিদের কর্মচারীরা আবর্জনার বিশাল বিশাল ব্যাগগুলো যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাতাসের গতিবেগ এত বেশি যে ডাস্টবিন উড়ে যাওয়ার পাশাপাশি মসজিদের কর্মচারীগুলোও ছিটকে পড়ে যাচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিতে মক্কার আশেপাশে জায়গায় সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। এদিকে নতুন করে মক্কা অঞ্চল এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আকস্মিক বন্যায় বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানানো হয়েছে। এজন্য সেখানকার বাসিন্দা ও ওমরাকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে বজ্রপাত বৃদ্ধি পাবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 11620। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে ফসল উৎপন্ন হবে না। মুসনাদে আহমদ, তৃতীয় খণ্ড, 140।
স্বাভাবিক নিয়ম হলো বৃষ্টির মাধ্যমে জমিনে ফসল উৎপন্ন হবে, কিন্তু কিয়ামতের পূর্বে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে।